হ্যালো এভরিওয়ান, আমি অনুপম আর আপনারা দেখছেন ভ্রমণ। নিরিবিলিতে একটু সময় কাটানোর জন্য বকখালির হেনরি আইল্যান্ড একটা অন্যতম সুন্দর গন্তব্য। তাহলে চলুন শুরু করি এবারের গন্তব্য বকখালি, হেনরি আইল্যান্ড সমেত আরও কিছু স্থান। বকখালি পৌঁছানোর জন্য ট্রেনে করে শিয়ালদা থেকে নামখানা স্টেশন এবং ওখান থেকে বাসে করে বকখালি। আরও ডিটেলে জানার জন্য ডিসক্রিপশনে দেওয়া ব্লগ লিঙ্কে গিয়ে দেখুন। পৌঁছে আমরা 900 টাকা দিয়ে 9 জন থাকার মতন একটা বড় রুম নিলাম এবং খাওয়া দাওয়া করে সমুদ্রের দিকে রওনা দিলাম। সমুদ্রের জলে নামবো বলে আমরা খালি হাতে ক্যামেরা না নিয়ে সমুদ্রেতে গেলাম এবং ফেরার সময় 700 টাকা দিয়ে একটা ইঞ্জিন ভ্যান ভাড়া করে এলাম, যেটা আমাদের পরের দিন সকালে হেনরি আইল্যান্ড সমেত আরও অন্যান্য জায়গা ঘুরিয়ে বকখালিতে ফেরত নিয়ে আসবে। পরের দিন সকাল 6টায় হেনরি আইল্যান্ডের জন্য রওনা হলাম এবং যাওয়ার পথে এই প্রথম সুন্দরবনের ভূমিরূপের সম্পর্কে একটু আভাস পেলাম। প্রায় আধ ঘন্টা পর পৌঁছালাম হেনরি আইল্যান্ড ওয়াচ টাওয়ারে এবং ওখান থেকে ধারণা পেলাম যে হেনরি আইল্যান্ড কোনো সমুদ্র ঘেরা দ্বীপ নয়, এটি একটি সমুদ্র সৈকত। ওখান থেকে কিছুটা ভ্যানে করে যাওয়ার পর একটা সরু রাস্তা দিয়ে হেঁটে হেনরি আইল্যান্ডের দিকে চললাম এবং যাওয়ার পথে মনে হচ্ছিল যেন সুন্দরবনের মধ্য দিয়ে যাচ্ছি। অবশেষে আমরা নিরিবিলি হেনরি আইল্যান্ডে পৌঁছালাম, যেখানে আমরা 9 জন ছাড়া আর কেউ নেই। এই খালি সৈকতে বয়ে যাওয়া বালির তরঙ্গ একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করছিল, যেটা বলে বোঝানো সম্ভব নয়। এখানের এই নিরিবিলি পরিবেশ এতটাই সুন্দর যে এখান থেকে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে করবে না, তাই এখানে আমরা অনেকটা সময় কাটাই। যদি তোমরা ভিডিওটা এতটা অবধি দেখছো, আশা করি তাহলে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো। এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা পরবর্তী গন্তব্য ফ্রেশারগঞ্জের দিকে রওনা হলাম, যেটি পরবর্তী ভিডিও থেকে কন্টিনিউ করবো।